ভালো কাজের জন্য লড়ব আমরা ভালো কাজের জন্য লড়ব দেশ মাতৃকাকে বंदन করব বেকার যুবকের কর্মসংস্থান বেকার যুবকের কর্মসংস্থান কৃষকের অধিকার আর মিলেমিশে গণতান্ত্রিক ব্যবস্থাই হবে আমাদের একমাত্র মত আর পথ ফর দা পিপল বাই দা পিপল অফ দা পিপল যে সংবিধান বলে গেছে এটা আমাদের পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনতেই হবে কেন ফরদা দা পার্টি বাই দা পার্টি অফ দা পার্টি ব্যবস্থা থাকবে পাগলা হয়ে গেছেন উনি কি নিজে বলছেন তাও নিজে জানেন না উনি বলছেন ছ তারিখে সাংবাদিক সম্মেলন করে বুঝিয়ে দেব গণতন্ত্র আছে কি না তা গণতন্ত্র আছে কি না উনি বলে বুঝিয়ে দিন কবে উনি দল ছাড়বেন কবে দলে যাবেন কোথায় যাবেন সাধারণ মানুষকে কেন বিভ্রান্তি করছেন সাধারণ মানুষের বিভ্রান্তি ফেলে দিচ্ছেন কেন তৃণমূল কংগ্রেসের চোর চোরটা বদমাসকে আপনি নিয়ে এসছেন তাদেরকে নিয়ে আপনি চেয়ারম্যান করেছেন সাধারণ মানুষ জবাব দিচ্ছে তো একদম মিছিলে মিটিংয়ে জবাব দিচ্ছে তিনি মঞ্চে উঠলে বলছে চোরকে ডাকাতকে নাও কে ডাকাতকে তৈরি করছে আপনি তৈরি করছেন আপনি গণতন্ত্রের কথা বলছেন সেই গণতন্ত্র গত নির্বাচনে এবং তার আগের নির্বাচনে সাধারণ মানুষ দেখেছে তৃণমূল করেও ভোট দিতে পারেনি আপনার গুন্ডা বদমাস নিয়ে এসে মেশিনের সামনে দাঁড়িয়ে ভোটটা টিপে ভোট দিয়েছে তৃণমূল কংগ্রেসের লোকেরাও ভোট দিতে পারবেনি গণতন্ত্র কাকে বলে এখানে আপনার দিব্যেন্দু অধিকারীর যারা পোলিং এজেন্ট তারা বসতে পারেনি তারা ভোট দিতে পারেনি এটা একদম গোটাটা গণতন্ত্রের কিনা সেটা আপনি নিজে জবাব দিন আপনি তো সাধারণ মানুষকে বহু কথা বলছেন কিন্তু নিজের বিরুদ্ধে যখন কেউ কথা বলছে তখন তারা সব গণতন্ত্রবিহীন আর আপনি একা গণতন্ত্রের পরিকাশ এই লোককে তৃণমূল কংগ্রেসের যারা পদে আছে তারা আনেনি এই লোককে বিজেপির যারা পদে আছে তারা আনেনি এই লোককে সিপিএম এর যারা পদে আছে বা কংগ্রেসের যারা পদে আছে আমরা তো বলছি চটঘরা জনসাধারণকে একবার ভোট দিতে দিন জনসাধারণ বুঝিয়ে দেবে আপনাদের মতো লোকেদের যে তৃণমূল কংগ্রেসের স্থান নেই বা আপনারা তৃণমূল কংগ্রেসের থেকে আরো দূরে চলে গেছেন এটা আপনাকে বুঝিয়ে দেবে আপনি কোথায় দাঁড়াবেন আপনি যেখানে দাঁড়াবেন জোড়াফুল চিহ্ন বাদ দিয়ে যে কোনো চিহ্ন নিয়ে দাঁড়াবেন আপনি গোহারান হারবেন আপনার কোথাও দাঁড়ানোর জায়গা নেই আপনি এমএলএ এখন টিকিট আছেন তৃণমূল কংগ্রেসের কোনো দলে তো দূরের কথা আপনি কোথাও গিয়ে যেখানে দাঁড়াবেন সেখানে কিন্তু কোনো এমএলএ সিটটাও আপনি পাবেন না আপনি আবার বড় বড় কথা কি বলছেন গণতন্ত্রের কথা বলছেন আপনার বিরুদ্ধে কেউ কথা বলেনি আপনার কাজের বিরুদ্ধে কথা বলছে আপনি কাদেরকে নিয়ে এসছেন তৃণমূল যারা করে তাদেরকে বাদ দিয়ে সিপিএমের যারা করতো যারা কাঠ বানি যারা লক্ষণ সেটের সঙ্গে থাকত তাদেরকে নিয়ে এসে আপনি সব কিছু করাচ্ছেন আর তৃণমূল কংগ্রেসকে ব্যাক লাইনে ফেলে এবং তিনি এটা বলছেন যে যারা এরকম করছে তাদের অবস্থা লক্ষণ সেট বিনয় গঙ্গা আর অনিল বসুদের মতন হবে আমি কার অবস্থা কি হবে আমি বলতে পারি না আমি এইটুকু বলতে পারি যারা বাবাকে বাবা বলতে জানে না যারা মাকে মা বলতে জানে না যারা একদিন তৃণমূল কংগ্রেস করে বত্রিশটা পদ পেয়েছে তৃণমূল কংগ্রেস করে আজকে মন্ত্রী হয়ে আজকে সব কিছু চব্বচস্ব লজ্জপীয় খাচ্ছে আজকে তৃণমূল কংগ্রেসের জোড়াফুল চিহ্নটা ছাড়লে তাদের অবস্থাটা কিন্তু লক্ষণ সেটের আরও নিচে নেমে যাবে ওরা কিন্তু উপরওয়ালা স্বাভাবিক কারণে উপরওয়ালা ঈশ্বর আল্লাহ যারা আছেন তারাই কিন্তু করে দেবেন একদম লক্ষণ সেটের কথা উনি বলছেন লক্ষণ সেট কী ছিল গাগে গগরুতে জল খেত হলদিয়ার মানুষ আজকে যাদের কথা উনি বলছেন আজকে আপনার কথায় গাভে গরুতে জল খেত হলদিয়ার মানুষ হলদিয়াতে কোনো কথা চলতো না আপনি যা বলতেন তাই হতো পুলিশের সমস্ত লোক আপনার কথা উঠতো বুঝতো মমতা ব্যানার্জি আপনাকে লিজ দিয়ে দিয়েছিল পূর্ব মেদিনীপুর কিন্তু আপনি তার এতটুকু কাজ করেননি গোটা পশ্চিমবঙ্গ বাংলার মধ্যে পূর্ব মেদিনীপুরকে একটা তৃণমূল কংগ্রেসকে ধ্বংস করে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের একটা জেলা তৃণমূল কংগ্রেসের কোনো অফিস নেই জেলা তৃণমূল কংগ্রেসের কোনো পরিকাঠামো নেই শুধু বাবাকে দেখিয়ে গোটা দলটাকে শাসন করেছেন এবং গোটা দলটাকে এটা সত্যি কথা বলতে গেলেই আমাদের অপরাধ আমরা হচ্ছে কুরোচ্ছে কুচক কুচক্রী আমরাই হচ্ছি অপপ্রচারক সেটা যদি বলতে পারেন নিশ্চয়ই উনি বলবেন কিন্তু আগামী পথ বলবে তৃণমূল কংগ্রেসের জোড়াফুল ছাড়া বাংলায় কোনো মানুষ ভোট দেবে না জোড়াফুল চিহ্ন মমতা আসছে আসবে মমতা ব্যানার্জি দেখিয়ে দেবে কার স্থান কোথায় আর যদি আপনি মমতা ব্যানার্জির সঙ্গে থাকেন নমস্য আপনাকে রাখবো আপনাকে দেখবো আপনি নিশ্চয়ই আপনি আসলে মমতা ব্যানার্জি আপনাকে দেখবে কিন্তু আপনি মমতা ব্যানার্জিটা ছেড়ে দিয়ে কথা বলুন আপনি কোন দলে যাচ্ছেন শুধু যাবো যাবো করছেন কেন যেহেতু বলুন আপনার অনুগামীরা আজকে কোথায় গেল আপনার অনুগামীরা আজকে বলছেন হাজার হাজার লোক লক্ষ লক্ষ লোক আসবে কেন আজকে হেলিপ্যাড ময়দানে দু চার হাজার লোক নিয়ে আপনি সভা করছেন বলছেন দশ হাজার পনেরো হাজার লোক হয়েছে তিন হাজার চেয়ার দিয়েছিলেন সেটাও ভরেনি আপনার চারিদিকে সদই লোক ঘোরাফেরা করেছে কিন্তু আজকে এত অনুগামীদের সংখ্যা কোথায় গেল আপনি যখন দলটা ছেড়ে দিয়ে যাবেন আপনি হলদিয়াতেই ঢুকতে পারবেন না আপনাকে সাধারণ মানুষ হলদিয়াতেই ঢুকতে দেবে না আপনি কোথ কী বড় বড় কথা বলছেন আপনার নাম এবং আমার নাম দেবপ্রসাদ মন্ডল তৃণমূল কংগ্রেসের সহসভাপতি এবং কাউন্সিলর হলদিয়া পৌরসভা ভালো থাকবেন অনেক কষ্ট করে এসেছেন এক গ্লাস জল ছাড়া মনে হয় কিছু অ্যারেঞ্জমেন্ট নেই যদি সামান্য কিছু তাঁতরাজ থাকে সেটা গ্রহণ করে বাড়ি ফিরবেন আড়াইটা তিনটা বেজে যাবে খাওয়া হয়তো অনেকের হবে না আমি ক্ষমা চেয়ে নিয়ে নতুন বছর ভালো কাটুক রাজলক্ষ্মীর জুয়েলারি ওয়াচ সবাই তো জানি রাজলক্ষ্মীর মধুদার মথুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের ঠিক বিপরীত